ঘাটাইলের কদমতলী পঞ্চগ্রাম কালীবাড়ি নাথ মন্দিরের উদ্যোগে রাধাকুণ্ডের স্নান উৎসব পালিত। বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাসকে সাথে নিয়ে জেলা প্রতিনিধি বিপ্লব সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী গারুট্ট গ্রামে রাধাকুণ্ডের স্নান উৎসব পালনে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। জানা যায় রাত 12টা থেকে স্নান উৎসবটি শুরু হয় এবং বেলা 2টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন হয়। বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী এবং ইস্কন ভক্তরা উপস্থিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই রাধাকুণ্ডের স্নান করলে সর্বপাপ বিনাশ হয়। এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি বাবুল শ্যামল কৃষ্ণ সাহা বলেন, 12 থেকে 13 বছর যাবৎ আমরা এই অনুষ্ঠান পালন করে আসছি। এই রাধাকুণ্ডের স্নান করে সংকল্প সেরে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে ভক্তরা। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম নাট মন্দিরের সাধারণ সম্পাদক কার্তিক দত্ত, সহ সাধারণ সম্পাদক গৌতম সরকার, 7 নং দিগর ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন, অধীর সাহা, জাতীয় হিন্দু মহাজোটের নেতা বিভাস বিশ্বাস প্রমুখ। প্রধান শ্যামল কৃষ্ণ সাহার কাছে জানতে চাইবো, এখানে কিরকম ভক্তের আয়োজন ঘটে, কত পরিমাণে ভক্ত হয়? আমাদের এখানে প্রায় 2000 মতো আজকে ভক্তবৃন্দ এসেছিল। 2000 তারপরে তাদের প্রসাদ বিতরণ এবং এখনো চলমান আছে আমাদের প্রসাদ। সকল ভক্তদের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছিলাম, এখনো প্রসাদ আমাদের চলমান আছে। আমরা প্রত্যেকটা ভক্তরে প্রসাদ বিতরণ করে দিয়েছি। রাধাকুণ্ড স্নানঘাটের আয়োজক কমিটির প্রধান বাবু শ্যামল কৃষ্ণ সাহা বলেছেন, আমরা সব ভক্তকে প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি এবং তারা প্রসাদ গ্রহণ করছেন এবং সুস্থ সবলভাবে তারা বাড়ি চলে যাচ্ছেন। রাধাকুণ্ড স্নানঘাট থেকে বিপ্লব সরকার, বাংলা নিউজ টেলিভিশন, কদমতলী।